প্রিয় দর্শক, আমরা এখন কথা বলব তিনি ডাক্তার এসএম খলিলুর রহমান সরকারের চিকিৎসা সেবায়, হোমিও চিকিৎসা সেবায় নিয়োজিত এবং সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে। আপনার নামটা বলবেন চাচা প্লিজ। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই অপারেশন করার জন্য ইন্ডিয়াতে গেলাম। আমার কোনো একটা আত্মীয় আছে, ঘনিষ্ঠ আত্মীয় আছে, ওখানে গিয়ে আমি একটা ডাক্তার ঠিক করেছিল মালদার মধ্যে। সেই মালদাতে একটা ডাক্তার আমাকে অপারেশন করেছিল। অপারেশন করার পরে ওখানে এখন চিকিৎসায় ছিলাম। এখন চিকিৎসার পরে ওষুধ টষুধ অনেক কিছু করে দিল, তারপর আমি চলে আসলাম ওষুধে। তারপর এখানে বেশ কিছু দিন ওষুধ টষুধ খেলাম এক মাস। তাই আমাদের ভিসা টিসা করার ব্যাপার যেটা হয়ে আবার তার যাওয়া হলো না, কিন্তু ব্যথা একটা ছাড়ে না, ব্যথা ছাড়ে না। তখন ওই একজন রংপুর ডাক্তার আসে এখানে মোবাসের আলো, এই যে মেডিকেল সামনে একজন ক্লিনিক, একটা ক্লিনিক আছে, ওনাকে দেখালাম। আমি বৃত্তান্ত বললাম যে আমি একটু অপারেশন করছি, আমার এই ব্যথাটা ছাড়ে না, দুই মাসে অনেকগুলো ওষুধও খেয়েছি। তা উনি আমাকে দেখেছেন ওষুধ, প্রথমবার ওষুধ দিয়েছে, ওষুধ খেলাম। সেটা আবার একটা এক্স রে দিল, মানে আল্ট্রাসোনা, আল্ট্রাসোনা করে নিয়ে গেলাম যে আবার দেখালাম। তখন ওকে আবার ওষুধ দিল, তখন আবার কিছু বলেনি। পরবর্তীতে তৃতীয়বারের বেলায় ওই ব্যথাটা যায় না, তৃতীয়বারের বেলায় আরও আল্ট্রাসাউন্ড করলো, ফটো করলো, ঠিক করলো, ডাক্তার ডাক্তার করলো, আমি সেগুলো সব করলাম। করে ডাক্তারকে আবার দেখালাম, আপনার দেখেছিলেন বলছে যে এই অসুখটা আপনার ভালো হবে না। কেন ভালো হবে না? আপনার কিডনিটা পানি ধরেছে, পানি এসছে, বুঝছেন, বুঝে সেটা ভালো হবে না। তাহলে কোনো উপায় নাই, কোথায় কোনো উপায় নেই, উপর দশ দিন আপনার চলে। আচ্ছা, খুব নিরাশ হয়ে গেল। ডাক্তার ওই ওষুধই বাদেই দিয়ে দেয়, অন্য ডাক্তার করলাম। আচ্ছা, সেটা সব ক্লিনিকে কিডনির ডাক্তার কিডনি অপারেশন করে। আমার সব ভাতি দেওয়াটা থাকে, কোনো হেল্পার উনি আমাকে নিয়ে আসতে, উনি আমার এই এক্স রে টেস্টে অনেক কিছু করলো, দেখে বলে ওষুধ দিল, ওষুধ বলে আবার কিছু হয়নি। দ্বিতীয়বার যখন গেলাম তখন উনি বলছে যে আপনাকে একটা বড় একটা ই করতে হবে। আমি মনে করলাম যে বড় একটা তো করছি, আর ওই যে কিটা সাড়ে তিন হাজার টাকা, খালি অসুখ ভালো হয় না, শুধু মানে মানে ফটো করো, এক্সরে করো, হ্যান ট্যান মানে কিছু করো, কিলা করে কিলা হ্যাঁ না, তুমি চিন্তা আমি কোনো করবো না। মনে মনে ধারণা করবো কী করবো, কোথায় যাবো। একজন আমার নিয়ারেস্ট একটা থাকে ওখানে, ও বলছে যে আরে হেমে ডাক্তার চিকিৎসা করবেন, উনি ভালো, উনি উনি এই ক্যান্সার চিকিৎসা করেন, প্রধান যাবো। যেটা বলে আপনার ইয়া পাইপস যেটা রক্ত যায় এটা ছিল, এটাও আরো বেশি বিপদ। এইটা ওটা দুইটাতে গেলে মামাকে গেলে খুব ঘায় করে ফেললো। আমি মানে বাঁচি না বাঁচি মানে আমাদের মনে হলে আর বলে ভাবতে না। তাই চিকিৎসাটা উনি হাতে গেলেন, ঠিক আছে আপনি ভালো হয়ে যাবেন, আমি চিকিৎসা আমাকে দিলেন। এই খাইতে থাকি তিন মাসের মাথায় তারা লাগলো আমার শরীর বুঝতে পারলাম আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমাকে আমার ছেলেরা আরও এমনি বলতে দেয় কিসের তুমি চিকিৎসা ভালো হয়, হ্যাঁ আমাকে তো ভালো লাগতেছে। হ্যাঁ, আমি করবো না, তো আমার ওয়াইফও বিশ্বাস করে এ করতে করতে আলাদা
তত দিন যায় তত আমার ভালো লাগে। আচ্ছা ভালো। হ্যাঁ, করতে করতে প্রায় ছয় সাত মাসের জায়গায় আমার ওগুলো আস্তে আস্তে কমে আসে। এবং ছয় সাত মাস চেষ্টা করবো আমার, কারণ আমার মনে একটা বিশ্বাস আছে। আমার জিনিয়রও ধরো অনেক কিছু অস্পষ্ট আছে, ওকে বললাম যে চলো ওটা জিনিয়ার ডাক্তার কাছে, উনি ভালো করে। ওর মানে কখনো রক্ত শর্টে যায়, কোনো বেলা কোমরে ব্যথা, পা দাঁড়াইতে পারে না। হ্যাঁ, চলে যায় এখন উনি তো বুকে না দেবো না, আমি না কবে যাইতে হবে চলে আসতে। ওনাকে একদিন নিয়ে আসলাম, মানে ওনারা ওষুধ করলাম, ও কিছু ভালো। আমি তো ডাক্তারকে বললাম ওনার সাইনোসাইটিস আছে, যখন তখন উনি সর্দি মতো লাগতে পানি ধরে। আমার ফ্যামিলি আছে, আর যখন তখন জ্বর হয়, আর একটু ঘাটে বেড়ালে তখন মাথা ধরে, এটা আছে। তারপর ওই যে ছয় মাস চিকিৎসা করা আছে, ওই যে হাড়ের ডাক্তার আছে, কোমরের বেলে ইয়ে না, ওই কোমর না হাড্ডি খাই দেয়, সে জন্য দাঁড়াইতে পারত। ওই যে ছয় মাসের ওটা কিছু হলো না, সে যে এই জন্য ওষুধ খাইতে দেয় এনার আলাদা, মানে তখন আমার ভয় করেও তো আবার বুঝলাম আছে, টাকা যাচ্ছে যাক, কিন্তু চিকিৎসা করতে করতে আল্লাহ দিয়েছে, আমি করতে আল্লাহ সুস্থ আছি, ভালো আছি, আমার ওষুধ খেয়ে আল্লাহ দিয়েছে। আমার যে পায়ের সিলিটা রক্ত সেটা নির্মূল হয়েছে, এখন আপাতত কিছু নাই, এখন যেটুকু আছে সেটা তোমাকে ওষুধ দিচ্ছে, আর আমি আল্লাহ দিয়েছে সুস্থ আছি, আমার বুঝছেন। আমি যাই হোক, আমি দোয়া করে আরো অনেকে আসুক, মানে বিশ্বাস করে আসুক, বিশ্বাসে মিলাই বস্তু তত বলব। আমি আমি চাই যে সকালে অনেকে আসেন, যার যারা জোয়ার রুগী আছে একবার চিকিৎসা করে বুঝুক, আল্লাহ দিলে ভালো লাগ, আল্লাহ মন্দির থাকে ইনশাল্লাহ ভালো হবে। যার মৃত্যু হতে চলে যাবে, কিন্তু তাকে কেউ রক্ষা করবো না, পৃথিবীর কেউ রক্ষা করবো না, সবাই মরবে, কিন্তু সুস্থ থাকাটাই উত্তম। এই সুস্থ থাকে এটাই গেলে সব থেকে উত্তম। আমার এখন যা সেটা আমি ভালো আছি, আল্লাহ মন্দির আমি দোয়া করি এরকম সকলের ইয়ার যেন হয় ভালো ভালো থাকে। আমি তো প্রিয় দর্শক, যিনি ইন্ডিয়া থেকে মাদ্রাস থেকে চিকিৎসা করে এসেছেন, মাদ্রাসে চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশে এসে আবার উনি দিনাজপুরে অনেক বড় বড় ডাক্তারের চিকিৎসা নিয়েছিলেন, কিডনি পাথর থেকে উনি কিডনিতে পানি এসেছিল, সেখান থেকেও ভালো, এবং ক্যান্সার রোগীর থেকেও চিকিৎসা সেবায় এখানে ভালো। উনি মাদ্রাস থেকে ভালো চিকিৎসা সেবা নেওয়ার পরেও বর্তমানে তিনি ডাক্তার এস এম ফজলুর রহমান রহমানের চিকিৎসা সেবায় বর্তমানে এখন সুস্থ এবং ভালো আছেন। আপনি কি করতেন, চাকরি কিছু করতেছেন নাকি? আমি এখন অবশ্য আমি চাকরি করতাম, আমি উপজেলা নির্বাহী সকলে চাকরি করতাম, হেডক্লার পোস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের মানে হেডক্লার হিসেবে ছিলেন। আরো বিভিন্ন কাজ দেখেছিলাম, সদরে বেশি এখান থেকে রিটায়ার হয়েছি, সব উপজেলা এখন রিটায়ারে আছেন। হ্যাঁ, রিটায়ার এখন আল্লাহর মধ্যে সুস্থ আছেন আপনি? আমি এখন আল্লাহর মধ্যে সুস্থ আছি, আরো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন এমন একটি রোগীর সঙ্গে কথা বলব যিনি দুরারোগ্য রোগী, অনেক জটিল রোগের আক্রান্ত ছিলেন। আমরা এবার ওনার সঙ্গে কথা বলবো সরাসরি। আপনার নামটা প্লিজ? জাহানারা বেগম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনি কি গৃহিণী? আরে, কি সমস্যা ছিল আপনার? সমস্যা মাথা গোটা করে সব সময় সমস্যা, তারপরে এখন অনেক ওষুধ খাই আমি অনেক সুস্থ।
আপনি এখন মোটামুটি ভালো কতদিন যাবৎ চিকিৎসা করছেন আপনি খলিলুর রহমানের কাছ থেকে? বিশ্বাসও করতাম না আমার সাথে, তারপরে চিকিৎসা হয়ে গেল, তারপরে আমি আমি চলাফেরা করতে পারি। ধন্যবাদ আপনার।